আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল আরএমসি কুকিং স্টুডিও অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই সাধারণ একটা রেসিপি, সেটা হলো আলু ভর্তা। আমি আলুর ভর্তাটা একটু অন্যরকমভাবে তৈরি করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি দেশি আলু নিয়েছি, ছোট ছোট যে আলুগুলা সেগুলো ধুয়ে নিয়েছি এবং এভাবে আমি একটা চামচ দিয়ে ছিলে নিব, কারণ আমি যখন আলুটা পুরব তখন কিন্তু ছিলা যাবে না আলুগুলা। আলুগুলো ছিলে এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিব, তারপর আমি চলে যাব আলুগুলো টালার জন্য। আমি চুলার মধ্যে একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাওয়াটা যখন গরম হবে তখন আমি এই আলুগুলো দিয়ে দিব এর মধ্যে, দিয়ে একটা ঢাকনা দিয়ে দিব। আমি এভাবে আলুগুলো যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকব। আর আলুগুলো ভাজার সময় আলুগুলোর গায়ে একটু পুরা পুরা ভাব দেখা যাবে, তাহলে কিন্তু আলু ভর্তাটা খেতে আরও বেশি টেস্ট লাগবে। এভাবে আমি কিছুক্ষণ পরপর নেড়ে দিব। আমি যখন ছোটবেলায় গ্রামের বাড়িতে যেতাম তখন কিন্তু মাটির চুলার মধ্যে এরকম আলু পুড়িয়ে ভর্তা বানানো হতো, সেটা খেতে কিন্তু অসাধারণ মজা ছিল। আমি সেই ফ্লেভারটা পাওয়ার জন্যই এভাবে ভর্তাটা বানিয়েছি। যখন আলুটা এরকমভাবে ভাজা হয়ে যাবে তখন হাত দিয়ে একটু একটা আলু নিয়ে একটু দেখতে হবে যে সিদ্ধ হয়েছে কি না। যদি বোঝা যায় যে সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিতে হবে, কারণ এর বেশি তাওয়ার মধ্যে যদি আলুটা থাকে তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। আমি এখন একটা বাটিতে নিয়ে নিলাম, আর এই তাওয়ার মধ্যে আমি কিছু মরিচ পুড়িয়ে নিচ্ছি। আমি শুকনো মরিচ দিয়ে ভর্তাটা বানাবো, আমার কাছে শুকনো মরিচের ভর্তাটাই অনেক ভালো লাগে। আপনারা চাইলে কাঁচা মরিচ দিয়েও ভর্তাটা বানাতে পারেন, যাদের গ্যাস্ট্রিকের সমস্যা তারা শুকনো মরিচটা না খাওয়াই ভালো। তারপর চলে যাব ভর্তাটা বানানোর জন্য। আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, আমি একটা পেঁয়াজ নিয়েছি, লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, আর মরিচ দিয়ে মরিচগুলো আমি প্রথমে ভেঙে নিব। এভাবে ভালো করে ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে নিব। আমি কাঁচা পেঁয়াজ দিয়ে আলু ভর্তাটা বানাচ্ছি, আপনারা চাইলে পেঁয়াজটা ভেজেও নিতে পারেন। এভাবে ভালো করে মাখিয়ে আমি এর মধ্যে আলুগুলো ভেঙে দিয়ে দিব। এভাবে সবগুলো আলু ভেঙে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। আপনারা যদি চান এর মধ্যে ঘি দিয়েও খেতে পারেন, ঘি দিয়েও কিন্তু আলু ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। আমি সরিষার তেল দিয়ে দিলাম আর ধনে পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে আবারও ভালো করে মাখিয়ে নিব। হয়ে গেল আমার আলু ভর্তা তৈরি, খেতে কিন্তু অসাধারণ হয়েছে। এভাবে আলু ভর্তাটা আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে। যদি আমার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ধন্যবাদ, খোদা হাফেজ।